हेलो फ्रेंड्स, वेलकम टू रुनार रान्नाघर। तंदूरी चिकेन बच्चा एवं बड़ सबार ही भीषण प्रिय। आसुन देखा जाक घरोवा पद्धतिते किभाबे खूब सहजे माइक्रोओवेने तंदूरी चिकेन तैरी करा जाए। एटा खूब हेल्दीओ हय। प्रथमे आमी एई लेग पिसगुलो नियेछि। तंदूरी चिकेनेर पिसगुलो एकटु बड़ निते हय। लेग पिस छाड़ा आपनारा इच्छे मतन अन्य जेकोनो रकमेर पिसो निते पारेन। प्रथमे आमी एई पिसगुलोके एकटा काटा चामचेर साहाज्ये एरकम भावे फुटो करे निच्छि, जाते मैरिनेट करार समय समस्त मसलागुलो खूब भालो करे एर भेतरे ढोके। आमार सबगुलोतेई फुटो करा हये गेछे। एबार आमी एते मैरिनेट करार जन्य जल झरानो टक दई दिलाम एबं एरपर आस्ते आस्ते एर मध्ये आमी अन्यान्य इनग्रेडियेंट्सगुलो देव। प्रथमे दिलाम आदा रसुन बाटा, तारपर दिच्छि गोलमरिचेर गुड़ो, एरपर एर मध्ये आमी देव धने पाउडार, तारपर तार मध्ये आमी देव जिरे गुड़ो, एरपर एर मध्ये आमी देव लंका गुड़ो। लंका गुड़ोटा आपनारा आपनादेर झाल मतन देवें। जदि बेशी झाल पचंद करें ताहले तीखा लालटा देवें, और जदि कम झाल पचंद करें ताहले काश्मीरी रेड चिली पाउडारटा देवें। एरपर आमी एर मध्ये देव तंदूरी मसला। तंदूरी मसलाटा एकटु बेशी करेई दिते हबे। एबं एरपर आमी एर मध्ये देव चाट मसला। चाट मसलार परिमाणटाओ एकटु बेशी दिते हबे, ताहले टेस्टटा खूब भालो हय। एरपर आमी एर मध्ये देव अल्प परिमाणे लेबुर रस। एखाने आमी आधेकटा लेबुके रस करे दिच्छि। एरपर एर मध्ये आमी देव अल्प एकटु फूड कलर और एकटु नून। फूड कलरटा आपनारा जेल फूड कलरও ইউজ করতে পারেন। এরপর দেব অল্প সর্ষের তেল দিয়ে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমি মাংসের গায়ে ভালোভাবে মেখে নেব, যাতে মাংসের মধ্যে ভালো করে এটা মিশে যায়। এই ম্যারিনেট করার পর এটাকে আমি 7 থেকে 8 ঘন্টা বা ইচ্ছে হলে আপনারা ওভারনাইটও রাখতে পারেন। এটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেব, এবং এটা যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা যায় এটার টেস্ট তত ভালো হয়। মিনিমাম 7 থেকে 8 ঘন্টা কিন্তু আপনাকে রাখতেই হবে। দেখুন আমার ভালো করে মাংসের মধ্যে মশলাগুলো মাখানো হয়ে গেছে। এটা 7 থেকে 8 ঘন্টা ফ্রিজে রাখার পর আমি রাত্রেবেলা এটা বের করে নিলাম। এবার আমি একটা তন্দুরি চিকেনের স্ট্যান্ডের মধ্যে এই পিসগুলোকে পরপর সাজিয়ে দেব। একসাথে 4টে পিসই আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি পরপর সাজিয়ে নিলাম। এবার এটা আমি মাইক্রোওভেনে দেব। প্রথমে মাইক্রোওভেনের ডোরটা খুলে আমি এটাকে ভেতরে ঢুকিয়ে দেব। এবার মাইক্রোওভেনটাকে আমি কম্বিনেশনে দেব, মাইক্রো আর গ্রিল এই কম্বিনেশনে দিলাম। দিয়ে এখানে আমি টাইমটা 10 মিনিট সেট করব। দিয়ে এবার মাইক্রোওভেনটাকে আমি চালিয়ে দেব। দেখুন 10 মিনিট পর আমি মাইক্রোওভেনের ডোরটা খুলছি। তন্দুরি চিকেনের একটা পাশ হয়ে গেছে। এবার এগুলোকে আমি আবার উল্টে দেব। এই সময় ইচ্ছে হলে আপনারা এর মধ্যে বাটার মানে মাখন একটু ব্রাশ করে দিতে পারেন, তাহলে এর টেস্ট আরো বেড়ে যায়।
এবার ঠিক আগের মতনই আমি এটা আবার মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেব। দিয়ে আবার আমি 10 মিনিটের জন্য মাইক্রো ওভেনটাকে অন করব। প্রথমে আমি দেব কম্বিনেশন, তারপর দেব মাইক্রো, তারপর দেব গ্রিল, দিয়ে আমি 10 মিনিটের জন্য টাইম সেট করে এটা চালিয়ে দেব। দেখুন 10 মিনিট হয়ে গেছে, এবার আমি এগুলোকে বের করছি। আমার তন্দুরি চিকেন পুরোপুরি রেডি। তন্দুরি চিকেন সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এর ওপর আপনারা একটু চাট মশলা বা গোলমরিচের গুঁড়ো, একটু লেবুর রস, এগুলো দিয়ে যে যার টেস্ট মতন সার্ভ করতে পারবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজেও রুনার রান্নাঘর অ্যান্ড ইউনিক হাতের কাজ এই পেজটিকে লাইক অ্যান্ড ফলো করবেন। থ্যাংক ইউ।